বাবাকে আর বলতে দিল কোথায় দিদি? ওই পরমটা তো কিছু বলতে দিল না, সঙ্গে সঙ্গে হুট করে আমার বাবুজিকে অপমান করা শুরু করে দিল। আর ওই জবাকে বলে দিল ও নাকি আমার বাবুজির কোনো কাজই করবে না ভাবো, এখন আমি করব আমার বাবুজির ওই কাপড় কাচা, জামা কাপড় ধোয়া, ঘর দর সাফ করা, রান্না বান্না সবটা আমি করব। আমি কি কাজের লোক এই বাড়ি? সব কাজ তো জবাই করবে, জবাকে দিয়েই আমি সব কাজ করাবো, তুই ভাবিস না? না, যদি এবারেও তোমার প্ল্যান ফেল করে তাহলে? করবে না, এবার তো পালকের বাবুজি আছে, প্ল্যান ফেল করবে না। হ্যাঁ বিলকুল ঠিক বলেছো দিদি, আমার বাবুজি কিন্তু নিজের বেটিয়ার ওই অপমান একদম টলারেট করতে পারবে না। শোন, সন্ধ্যেটা হতে দে শুধু, আরে কালুয়া তোর কা হাল কে? আ বল, এই কোন আবে, এ তুই আমার গায়ে জল দিলি কেন? তোর এতনা বড় হিম্মত আখ নেই হ্যায় তেরি? আমি বসে আছি দেখতে পাচ্ছিস না? না না বাবুজি, আমি আসব। তুই আমাকে বাবুজি বলে ডাকবি না? তুই গতি হয় কো মুঝে বাবুজি বুলানি বলি? আমার ভুল হয়ে গেছে, আমি আসলে সন্ধে দেব। সিয়ারাম সিয়ারাম, ঘরের বউরা ঠাকুর পুজো করে না, করে কে কামাল দত্ত না সোমিয়া? কি কি হয়েছে রে জবা? কিছু না বড়মা, আমি আসলে সন্ধে দেব বলে গঙ্গা জল ছেটাচ্ছিলাম, ওনার গায়ে একটু পড়ে গেছে। গঙ্গা জল? বেআইমাসি, ওটা তো গঙ্গা জল, এই জন্য রাগারাগি করে কি আছে? তাছাড়া গঙ্গা জল গায়ে লাগলে মানুষ শুদ্ধ হয়, আপনি না হয় একটু শুদ্ধ হয়ে গেলে। আরে ছড়িয়ে জি, কিসকা হাত পে পানি ওটা তো দেখতে হবে, তোমার হাতে গঙ্গা জল শুদ্ধ থাকে না। আমার বাড়িতে কামওয়ালি যদি পূজোর কোনো জিনিস হাতে দিত না, টাটকা মেরে বার করে দিতাম। আমার বাড়িতে বিলকুল এ সমস্ত বরদাস্ত হয় না। আপনার বাড়িতে আপনার যেটা মনে হয় সেটাই করবে, কিন্তু এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার বৌমাকে আপনি বারবার কাজের লোক বলবেন এটা কিন্তু আমি সহ্য করবো না বেআইনি সাহেব।